বলে যে একা পদে সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরো ভালো চমকি চলেছে তুমি আপু কেমন তোমাকে একটা কথা বলার জন্য সেই কবে থেকে তোমাকে খুঁজতেছি কিন্তু তোমাকে পাচ্ছি না আজকে কিন্তু তোমাকে সেই কথাটা বলবোই বলবো কিন্তু আমার নাম তো সুমি না আমার নাম সানিয়া সানিলিয়ন বাহ কি সুন্দর নাম দেখছস নামের কি দোষ আছে দেখুন আমার নাম সানিলিয়ন না আমার নাম সুমিও না আমার নাম সানিয়া ওই তো সানিয়া খান সুমি যেমন আমার নাম রোহান খান রনি শুনেন আমার নাম সানিয়া খান সুমি না আমার নাম সানিয়া রহমান শূন্য শূন্য মিথ্যা কথা মিথ্যা নাম তোমাকে দেখে কোনোভাবে শূন্য মনে হয় না তোমাকে দেখে মনে হয় একদম পূর্ণ মানে এই যে দুটি চোখ দুটি হাত দুটি পা দুটি নাক তুই বাটা দুটি নাক কোথায় পেয়ে আরে বাবা নাক তো একটা কিন্তু আগে ছিলি তো তুই তাই না মানে আজ এর কথা বুঝতে বুঝতে আজ এর কথা আজ এর কথা আজ এর কথা সব করে দিছি আপনারা থামেন তো থামেন মারামারি থামান আপনি জানি কি বলতে চাইছিলেন সেইটা বলেন আই লাভ ইউ মামা তুই তো নাই আমি আসলে ভনিত করতে একদম পছন্দ করি না আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ কি আপনি আমাকে ভালোবাসেন আপনি আমাকে ভালোবাসেন এটা আপনি আমাকে আগে বলবেন না আমি তো জানি আপনি খানবাড়ির ছেলে আমার কপাল যে এত ভালো আমি আগে বুঝিনি কপাল কপাল আর লুঙ্গি কখন যে কার খুলা যায় বলাই মুশকিল আপনি চুপ করেন তো আমার আসলে আপনাকে অনেক ভালো লাগে কিন্তু আমার তো বয়ফ্রেন্ড আছে আচ্ছা ওইটা কোনো ব্যাপার না সুইটহার্ট আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ টু হেই তোমার বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড থাকার পরে আমি প্রপোজ করলাম তুমি রাজি হয়ে গেলে কেমন মেয়ে তুমি হ্যাঁ একটা ছেলে কোথা থেকে আসছে না আসছে তার কোনো খোঁজ খবর নাই প্রপোজ করলার সাথে সাথে রাজি হয়ে গেলে ফালতু মেয়ে যাও সামনে থেকে সরো আশ্চর্য আপনি আমার সাথে চিল্লা চিল্লা কেন করতেছেন আপনি জানেন আমার বয়ফ্রেন্ড জানে কি করবে আপনাকে একদম জানে শেষ করে দিবে তোমার সাথে চিল্লা চিল্লি করবে না তোমার চুমা দিবে তোমার বয়ফ্রেন্ড আছে তো আরেকজনের প্রপোজে রাজি হয়েছো কেন যা এখান থেকে বেশি কথা বললে একদম কানার নিচে একটু চটকনা মার মুখে অসভ্য কথাকার অসভ্য কথাকার ব্যাক মামা যাই কোস না কেন মায়েরা কিন্তু সুইট আছে তুই যা তুই প্রেম কর না যা আরে বেটা আমার লগে কি যায় আমার গার্লফ্রেন্ড হবে 6 ফুট আরো হাই বুঝছ না হয়তো 6 ফুট না 5 ফুট 5 হইব আরে কি করবি তুই যা করার তুই কর আমি গার্লফ্রেন্ড কি আমপাড়া লগি বানাবি বেটা 6 ফুট কি করবি তুই আ বাপ রে ওদের ব্যাটারি মা ওদের ব্যাটারি আমি কি দের ব্যাটারি দাম বেটা এখানে তো আমি 6 ফুট পুষতে যেতে আমার পোলাপান সব 6 ফুট হয় মোর গার খাবি জিনিসটা তো নতুন রে মনে হয় আগে তো দেখি নাই বাহ ধর আমি একটু সিস্টেমে ছাড়ি দিয়েছি ঠিক আছে ধর বেটা তুই যাবি যামু তো আমি আমার কতদিনের খায় একটা এরকম সুন্দরী মেয়ের থাপ মারো আজকে আমার খায়সটা পুরো নেব তুই যাবি তুই যাবি না আমার খায়স মিটে গেছে তুই যা চুপচাপ থাক আমি আইসক্রিম আপনাকে অনেকদিন ধরে দেখছি আর ভাবছি যে একটা কথা বলবো কিন্তু বলার সুযোগ পাচ্ছি না অনেকদিন ধরে দেখছেন মানে আমি তো গত পরশু আসছি ও পরশু আসছেন মানে দুই দিন হয়ে গেছে দুদিন তো অনেক দিন 48 ঘন্টা অনেক মিনিট অনেক সেকেন্ড কথাটা কি বলবো জি বলুন দেখুন আমি কিন্তু রং ঢং করতে একদম পছন্দ করি না আমি সরাসরি বলে দিই আমি আপনাকে ভালোবাসি দেখুন আপনি ভুল করছেন ভুল করছি কি বলো তুমি আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে আর তাছাড়া আমার বাসায় বিয়ের কথা চলছে তোমার বয়ফ্রেন্ড আছে বাসায় বিয়ের কথা চলছে আমি এক্স্যাক্টলি এরকম একজনকে খুঁজছি যাকে আমি ভালোবাসবো তার বয়ফ্রেন্ড থাকবে বিয়ের কথা চলবে সেই বয়ফ্রেন্ডের কাছ থেকে আমি তাকে ছিনিয়ে নিয়ে আসবো এখন তুমি বলো তুমি কি রাজি আছো নাকি দেখতে কিউট আর মনে হয় বড় লোকের ছেলে না বলবো কেন কি ব্যাপার কি এমন ভাবছো রাজি থাকলে বলো রাজি না হলে থাক জি আমি রাজি আপনাকে ভালোবাসতে আমার কোনো আপত্তি নেই তুমি রাজি
এই মেয়ে, তুমি কি আমাকে চেনো? আমি ভালো না মন্দ জানো? আমার কি বিয়ে হয়েছে, বউ আছে নাকি বাচ্চা আছে, আমার ক্যারেক্টার কেমন জানো এসব? না জানি না। তাহলে আমাকে ভালোবাসতে রাজি হয়ে গেলা কেন? পরে যদি দেখো আমি মানুষটা সুবিধার না, একদম প্রথম প্রস্তাবে রাজি। ভালো না লাগলে বা ভালো না হলে এক লাথি মেরে নেটওয়ার্কে বাইরে ফেলে দিই। কতজনকে ধরলাম আর ছাড়লাম। প্রেম হচ্ছে মোবাইল ফোনের ব্যাকপার্টের মতো, সিজনে সিজনে বদলাতে হয়। প্রেম মারলেন কেন? আর একটা কথা বলে একদম লাথি মেরে নেটওয়ার্কে বাইরে নিয়ে ফেলবো, বেয়াদব মেয়ে। প্রেম মোবাইল ফোনের ব্যাকপার্টের মতো, সিজনে সিজনে বদলাইতে হয়, বেয়াদব কোথাকার। আমার বংশ পরিচয় সম্পর্কে কোনো আইডিয়া আছে? লাথি দিয়া যখন নিচে ফেলে দিব না, নিচে গিয়ে বংশ পরিচয় খুঁজে বের করি। খেলেন দেখি, খেলেন খেলেন দেখি না। তোরা মরে গিয়ে যখন বলবো না যে তুই আমার সাথে প্রেম করতে চাইছিস। কত বড় সাহস! নিচে নিচে বেয়াদব একটা ছেলে। আয় থাক, ছাড় আমাকে। ছাড়বো নাকি? এখন ভয় লাগে না? বাদিল মেয়ে, লাথি কিন্তু পানি হবে। রোহান নাম তো শোনাই হবে। স্টুপিড কোথাকার, কিরে মামা তোর গালে থাপড়টা গেল? আজীবন তুই মানুষ রে মারছস, আর তোর একটা মায়া মেরে গেল বন্ধু। আবার কি খুশি লাগতো মানে বোঝ লাগা এটা কি? দোস্ত আমার তো দাঁত ব্যথা শুরু হয়ে গেছে, আমার তো ডেন্টিস্টের কাছে যেতে হবে। আপনারা এখানে কি করেন? এটা আমার কাজের জায়গা, এখানে আমাকে ডিস্টার্ব করবেন না, যান বের হয়ে যান। আপনি না ডাক্তার, এরকম ডাকাতের মতো ব্যবহার করছেন কেন? ডাকাতের মতো কথা বলছি মানে? ডাকাতের মতো ব্যবহার করছেন। আপনি জানেন আমাদের দাঁতে কত ব্যথা? কি রে, দাঁতে ব্যথা? আসেন আপনাকে চেক করি। আসুন শুয়ে পড়ুন এখানে, হাত নামান। হ্যাঁ আপনার কোন দিকে ব্যথা? আমার বুকে ব্যথা, মনে ব্যথা। আমি দাঁতের কথা বলছি। উপরের দাঁতে ব্যথা, নিচের দাঁতে ব্যথা, ডান দিকে ব্যথা আর বাম দিকে ব্যথা। দেখছি দাঁত আকরেন, বড় করে আকরেন, এই দিকে, এই দিকে ভাইয়া, এভাবে 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 বড় করে আকরেন। হ্যাঁ দেখছি 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 দেখছি।
আপনার কোন দিকে ব্যথা বললেন সব দিকে ব্যথা উপরে নিচে ডানে বামে হ্যাঁ সব দাঁতে ব্যথা সব দাঁতে মানে আপনার কি সব দাঁতে ব্যথা নাকি না আমাদের দাঁতে ব্যথা না তো ব্যথা দিল ওর দাঁতে আসলে কি আমার তো 6টা দাঁত এখন উঠেই নাই মাত্র 26টা দাঁত উঠছে তাই আপনার কেস তো আরো বেশি ভয়ঙ্কর আপনাকে তো লোকাল অ্যানেসথেসিয়া দিতে হবে বুঝছেন আপনার কাছে কি ওষুধ আছে না এটাকে ই করি অবশ্যই করি তারপর সার্জারি করব হ্যাঁ কাকি আমাকে আপনাকে আবার তো 6টা দাঁত উঠেই নেই বললেন 26টা না মা আমার ইনজেকশন দাও লাগবে না তুমি দাঁত দেখা আরে আপনার লাগবে আমার দাঁত আরে দাঁতের ব্যথা তো ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে হ্যাঁ এই কোনো ব্যথা নেই আরে কি ম্যাজিক আমি তো খুব ভালো ডাক্তার মানে ওষুধ দেওয়ার আগেই ভালো হয়ে গেল তো ভালো হয়ে গেল শুনেন এক কাজ করেন আপনি আপনাকে আমি এগিয়ে দিচ্ছি আপনার একটা ওপিজি লাগবে হ্যাঁ মানে ফুল দাঁতের এক্সরে লাগবে এক্সরেটা নিয়ে আসবেন তারপর আমি দেখছি বাকি নিন ভিজিট কত ভিজিট লাগবে না আই লাভ ইউ সরি থ্যাংক ইউ ওয়েলকাম আসুন নেক্সট ওটা কেমন তবে তোমার হাতে তো জাদু আছে আমি বললে তোমার হাত কয়টা চাবা খাওয়া একদম কিন্তু দাঁত বাড়া তো খাইতে পারুম না কি বলিস তুই এগুলো যে হাসি দিলি ভালো লাগতো না আচ্ছা ওই দিনের খবর কি দিল না কত হয়েছে বিল 80 টাকা 2টা 80 টাকা 4টা কত হয়েছে 160 টাকা 160 টাকা হয়েছে না তোমার মামিও তো খাইছে মামি যদি শুনে আমি বিল দিয়ে আরো রাগ করবো মামা তুমি তোমার মামির কাছে গিয়ে কইলে টাকা দিয়ে দিব ঠিক আছে কোন মামার যে দুইটা ফাজিল ছিল সেই দুইটা হ্যাঁ মামাই বললো মামির সাথে কাবজা বলছে মামি বিল দেবে মামি কাবজা মানে কি বলতেছেন এগুলো শোনে এরকম ছাগলের মতো কাজ আর করবেন না জীবন ওদিকে চাওয়ানোর দরকার নাই এমন একটা ভাব কর যে আমরা কিছুই জানি না আকাশের দিকে চা থাক ওই দেখো আকাশে কালো মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে হালকা ঠাডাও পড়তে পারে বলো কি তাহলে কি আমাদের এই দোকানে হেলমেট দরকার ছিল নারে পাগলা না এই ছাড়া হেলমেট মানে না হেলমেট বের করে ভিতরে সে পড়ি যা হাতে ঝাঁকুনি মারে এই যে কে 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 এইদিকে এইদিকে নিচতলা থেকে কে ডাকে এই
কি হয়েছে? কি শুরু করলেন আপনি এটা? আপনি কি করলেন ওখানে? আমি আমি কি করলাম? আমি তো কিছুই করিনি। কি রে তুই কিছু করছস? হয় না, আমি তো কিছুই করিনি। আমরা কিছুই করিনি। মিস সিজা, আপনি কি একটু ক্লিয়ার করে বলবেন কে কি করেছে? এই তুই আর লাগবে বেয়াদবি করে চুপচাপ খাড়া রইছিস। পা ধরে মাপ দে। আরে আমি মাপছো মুখে। আমি তো কোনো কিছুই করিনি। আরে পায়ে ধরে মাপছিস, সমস্যা কি? তোর তো ভাবি, ভাবি তো মায়ের মতো। যা। হ্যাঁ ভাবি রে, পায়ে ধরে মাপছো না। কিছু করলে আসে জাম। এই যে কি বললেন? ওয়েট। হ্যাঁ ভাবি না। ওখানে ফুচকালার কাছে বললেন যে মামি কাপঝাপ আছে। আপনার সঙ্গে আমার কি কাপঝাপ আছে? হ্যাঁ? ফুচকাওয়ালা এটা বলছে না? ও তো ভুল বলছে। আপনার সাথে আমার কোনো কাপঝাপ নেই। আপনার সাথে যা আছে সব লাপঝাপ। কি? নেক্সট টাইম আপনাকে আমি দেখলে না জুতা দেবই টাবো। বেয়াদব কোথাকার। তাহলে তো আবার দেখা করতে হবে। ভালোবাসা তুই কি বুঝি রে পাগলা? গতকালকে আপনি আমার মুখে একটা টিস্যু ছুঁড়ে মারলেন না? আপনার ব্যবহার করা টিস্যু, আপনার মুখের উষ্ণতা ওই টিস্যুর মধ্যে ছিল। ওইটা আমি গালিনের এরকম ভাব দিয়েছি, পরে আমার দাঁতের ব্যথা চলে গেছে। একদম ঠিক ঘটনা সত্য। আমার বন্ধুর দাঁতের ব্যথা একদম গেছে, পেইনলেস দাঁত। হলোই তো, তাহলে কেন আসছেন? ডাক্তার ম্যাডাম, আপনি একদম সব কথা ভুলে যান। কালকে বললেন না আমাকে জুতা পেটা করবেন। জুতা পেটা যে করবেন, জুতা পাবেন কোথায়? নোংরা জুতা দিয়ে পেটালে তো খারাপ দেখা যায়, এই জন্য আমি নতুন জুতা নিয়ে এসেছি। এই যে ব্র্যান্ডের চকচকে নতুন জুতা, এটা দিয়ে আপনি পেটা করবেন আমাকে। আপনার জুতা নিয়ে যান এখান থেকে, আপনারা বের হয়ে যান। এই বেরুন তো, বেরুন। এটা তো লেডিস জুতা, এটা আমরা নিয়ে কি করব? এটা আপনাকে নিতে হবে, আপনি এটা দিয়ে জুতা পেটা করবেন। আপনার জুতা নিয়ে বের হন, বেরুন, বের হন এক্ষুন। না না না, এটা আপনাকে নিতে হবে না। অভদ্র কোথাকার, যান বের হন। শিক্ষা হয় না আপনার, তাই না? দেখুন আপনি কিন্তু কথা রাখলেন না। আপনি বলেছিলেন জুতা পেটা করবেন, আপনি মারলেন থাপ্পড়। থাপ্পড়ের জুতা পেটা কি এক হলো? লজ্জা পাচ্ছেন? লজ্জা কেটে গেলে কিন্তু আমাকে জুতা মারতেই হবে, কথা দেন। বাড়ির লোকজন ঢুকে কি হবে এখানে? করবেন এটা। কি বলতেছো তোমরা এগুলা? সিজা তো ঢাকা এসেছে মাত্র কয়েক মাস হয়েছে, আর ও তো বরিশাল মেডিকেলের ডেন্টাল ইউনিট থেকে পাশ করে আসছে। দুপুরে খেয়ে যেও। না না আন্টি, আমরা তো লাঞ্চ করতে আসি। আমরা আসলে একটা কাজে এসেছি, মিষ্টি নিয়ে আসা দরকার ছিল, মিষ্টি আনা হয়নি। আবার মিষ্টি কেন? বিয়ের মিষ্টি?
বিয়ের মিষ্টি? না না না। ওই আন্টি, সিজার জন্য একটা গিফট এনেছিলাম। সিজা কোথায়? সিজা তো ওর চেম্বারে, তোমরা তো ওখানে ওকে এটা দিতে পারতে। না না, ওখানে গেলে চর মারে, ওর তো মেজাজ অনেক গরম, যে কোনো সময় ক্ষেপে যায়। ওই আমাদের সাথে একটু ঝগড়াঝাটি হয়েছে তো। বন্ধুদের মধ্যে আবার এত ঝগড়াঝাটি কেন? না মানে আমাদের সম্পর্কটা তো একটু অন্যরকম, মানে প্রেম ভালোবাসার সম্পর্কের মধ্যে। কাবজাব? কাবজাব? কাবজাব কি? না আমি বলি, আন্টি আমি বলি, আমি ক্লিয়ার করে বলি, মানে আপনি মুরব্বী মানুষ কীভাবে বলি, আসলে আমাদের তো অনেক দিনের সম্পর্ক, তো আমাদের বিয়ের প্ল্যানও ছিল, কিন্তু হঠাৎ করে ও রেগে গেছে, ঝগড়া লেগে গেছে, তো এই জন্য গিফট নিয়ে আসছি। আচ্ছা আমি একটু সিজার সাথে কথা বলে নেই, আর আপা দুলা ভাইও তো আছে, ওদের সাথেও তো কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ কথা বলেন, আমরা কিন্তু বিয়ে করেই ফেলতাম অলমোস্ট, কিন্তু মুরব্বী ছিল না এই জন্য বিয়ে করতে পারিনি। এখন আমাদের খালামণি আছে, হ্যাঁ আমাদের মুরব্বী আছে, আমরা এখন ঠিকঠাক মতো বিয়েটা করতে পারবো। তাহলে আন্টি আজকে উঠি আর এটা ঠিক সিজাকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, খেয়ে গেলে ভালো হতো না? এই নে এটা তোর জন্য। থ্যাংক ইউ। গিফট কেন? এটা তোর সাথে যা সম্পর্ক, যার সাথে তোর ভালোবাসার রিলেশন, সে দিয়ে গেছে। রোহান আর ওই মোটকা কালো বন্ধুটা? হ্যাঁ ওরাই এসে দিয়ে গেল। ওরা আমার বাসা পর্যন্ত চলে আসছে। ছেলেটা যেমন সুন্দর দেখতে, তেমন তার আচার ব্যবহারও খুব ভালো রে, আমার খুব ভালো লেগেছে। আর তুই যে এত চুপি চুপি রিলেশন করছিস, এটা ভাবতেই তো আমার খুব ভালো লাগছে। তোর খালুকে দিয়ে আমি ওর ডিটেলস বের করছি, দাঁড়া। এরপর সব কিছু ঠিকঠাক থাকলে এই মাসেই তোর বিয়ে, আর আপা দুলাভাইকেও আমি সামলে নিব, তাই না? ঠিক আছে খালা, আমি কাকে বিয়ে করছি না করছি সেটা পরে ঠিক হবে। হ্যাঁ এখন তুমি যাও, আমার স্টাডি আছে, চল। আচ্ছা যাচ্ছি, কিন্তু শুন, ছেলেটা আসলেই খুব ভালো রে, দেখতেও যেমন সুন্দর, সব ভালো। ঠিক আছে আমি খালুকে বলবো যে তোমার ওনাকে খুব পছন্দ হয়েছে। আরে ধর না, খালি দুষ্টামি করে, তোদের দুজনকে অনেক মানাবে, বুঝছিস? আপনি বুঝেন না আপনার পিছনে কেন যাই, আমার বন্ধুর চোখের পাশে আপনি বুঝেন না, আমার বন্ধু আপনার ভালোবাসে, আর প্রপোজ অ্যাকসেপ্ট করলেই তো আমরা আপনার পিছনে যাই না, আমরা হাসি খুশি থাকি, তাই না? হাসি খুশি না, তোদের সবগুলোর নামে আমি পুলিশে কমপ্লেন করব, তোদের 12টা বাজিয়ে থাকবো আমি, দেখিস সারা দিন রাত 24 ঘন্টা আমাকে ফলো করিস। আরে রাতে আর কই ডিস্টার্ব করলাম, এটা কোনো কথা? রাতে ডিস্টার্ব করার জন্য তো এত চেষ্টা করতেছি, রাতে তুমি আমি পাশাপাশি দুজনে একসাথে থাকবো, মিথ্যা একটা অভিযোগ করলো না বল? হচ্ছে একটা সীমা আছে। যারে ভালো লাগে
তার জুতা পেটা চোর থাপ্পড় অপমান ভালোবাসা আদর যত্ন সব ভালো লাগে সব মানলাম আমার চোখে যা দেখা আমি নিজে মে তোর জুতা পেটা করছে হ্যাঁ তোর অপমান করছে তোর থাপ্পড় মারছে আদর করতে তো দেখলাম না আদর কি সবসময় দেখবি ছোটবেলায় টিচারদের মার খাইছস বাপার মার খাইছস শিখছস না পড়াশোনা এরকম প্রেমিকার মার জুতা পেটা থাপ্পড় খাইয়া ভালোবাসা শিখতে হবে বুঝতে হবে ব্যাপারটা চল তোর ঠান্ডা খাওয়াই পর যখন তোর বিয়ে দিব ধুমধাম করে তখন না আমি একটা কাঞ্জিবরম শাড়ি নিব বুঝছিস খালা তুমি কি বড় হবা না কখনো এরকমই ছোট থাকবা আরে ধুর তোর খালু যে কিপটা তোর বিয়েতে না হয় আমাকে একটা কাঞ্জিবরম শাড়ি দিল আমি একটু সাজলাম কি বলিস ঠিক আছে তুমি নিও সমস্যা নেই কিন্তু তুমি কি রোহানের কথা ভাবছো হ্যাঁ রোহানের সাথেই তো তোর বিয়ে হবে আর কার সাথে হবে ওর সাথেই তোর বিয়ে শোনো তুমি নিশ্চিন্ত থাকো আমার বিয়ে হচ্ছে কিন্তু ওই ছেলের সাথে না অন্য একজনের সাথে যা কি বলিস না বলিস আমি আরিয়ান সিজার বয়ফ্রেন্ড সিজার মুখে আপনার কথা আমি অনেক শুনেছি কেমন আছেন বলুন হ্যাঁ ভালো সিজা আপনার সম্পর্কে যতটুকু বললো আপনি নাকি খুব মজার মানুষ ব্যাপারটা জেনে ভালো লাগলো বাইদেউ আপনি কি করেন আমি ছোটখাটো একটা বিজনেস করি আজ কানাডা তো কালি টালি তো পশু জাপান বলতে পারেন সারা বিশ্ব নিয়ে আমার একটা বিজনেস আপনি কি মানব পাচার করেন কি যে বলেন ইউ আর সো ফানি সিজা তোমার ফ্রেন্ড আসলে খুব ফানি হ্যাঁ অনেক ফানি আমি আসলে বিজনেস করি এক্সপোর্ট ইম্পোর্টের আর আমার প্রোডাক্ট হচ্ছে কার আমার ঢাকায় দুইটা শোরুম আছে চিটাগাং একটা আর প্ল্যান করছি দেশের বাইরেও একটা গাড়ির শোরুম করব আচ্ছা শুনো না আমরা কিছু কখন থেকে বিজনেস নিয়ে কথা বলছি আমরা কিছু খাচ্ছি না কেন অর্ডার করি ইয়া শিওর কি খাবেন বলুন কিছু না এটা কিছু হলো আপনি আসছেন অবশ্যই বলুন কি খাবেন থাক না উনি যখন খেতে চাচ্ছে না চলে যাক শোনেন আপনি ভালো থাকবেন আর খুব রিসেন্ট আমাদের এঙ্গেজমেন্ট চড়ে সুখের বৃষ্টি চড়ালি কেন ভালোবাসার এক তারাতে সুরে বাঁধিলি কেন মিথ্যে বালুর চড়ে সুখের বৃষ্টি চড়ালি কেন ভালোবাসার এক তারাতে সুরে বাঁধিলি কন্যারে তুই নিঠুর কন্যা ঝরালি তুই চোখে বন্যা ভাসালি তুই অথই সাগর তুফান বাহে অন্তরে ভাসালি তুই অথই সাগর দুঃখের তুফান বাহে অন্তরে মনের বাবুই পাখি পাখি
কুহুসুরে তোরে ডাকি। কিরে ডাকলি কেন, বল কি জরুরি কথা বলবি? খালা, কালকে না একজন এ বাসায় আসবে। কে? তোমার সঙ্গে দেখা করতে আসবে। মানে অ্যাকচুয়ালি সে আমাকে খুব পছন্দ করে, বিয়ে করতে চায়। আমি বলেছি যে আমার খালা খালুর সাথে আগে দেখা করতে হবে, তাই আসবে আর কি বাসায়। কে? রোহান। রোহান কেন হবে? রোহানকে কি আমি পছন্দ করি নাকি? ওনার নাম আরিয়ান। কেমন দেখতে? ঢাকায় বাড়ি গাড়ি আছে তো? হ্যাঁ, ঢাকায় গাড়ি বাড়ি সব আছে, অনেক রিচ, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন। আর দেখতে কেমন সেটা কালকে দেখতে পারবে? সত্যি তাই? কয়জন আসবে ওরা? ওর তো দেশে তেমন কেউ নেই, মামা আছেন, মামা আসুন আস। ও আচ্ছা ঠিক আছে, তুই আসতে পার। আমরা নিজেরাই গিয়ে কম বুঝাইয়া, ঠিক না? আমরা রাজি করামু। আর এই যে এম এস সি যা, তার যদি প্রপোজ করছস, তার বলছো আই লাভ ইউ, সে অ্যাকসেপ্ট করছে? তুই নাই করছে, তুই তো এম এল লেগে তুই কষ্ট পাবি কে? কিন্তু আমি তো সত্যি ওই মেয়েকে ভালোবাসি। মানে কি রে বন্ধু? আমি সারা জীবন এরকম একটা মেয়ে চেয়েছি যাকে আমি প্রেমের জন্য প্রপোজ করব, কিন্তু সে আমাকে রিজেক্ট করে দিবে। আমি তার পিছু পিছু ঘুরব, সে আমাকে অপমান করবে, চর মারবে, লাথি মারবে, জুতা পেটা করবে, কিন্তু শেষে গিয়ে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। ভেবেছিলাম সিজা সেরকম মেয়ে, কিন্তু কালকে যখন জানতে পারলাম যে ওর বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড আছে মানে কি কস? তুই সত্যি আরে ভালোবাসস? দোস্ত, তুই কোনো টেনশনই করিস না। সিজার বয়ফ্রেন্ডে এমন থেরাপি দিম, এই ঢাকা সিটি তো দূরে, সিজার লাইফটা পুরো যাবো গো বেটা। চুপ থাক। ভালোবাসা কি জায়গা জমি যে জোর করে দখল করবি? একটা কথা মনে রাখবি, আমি সিজাকে ভালোবাসি। শুধু ভালোবাসি না, আমি ওকে সম্মান করি, ওর ভালোবাসাকেও সম্মান করি। সিজার ভালোবাসা ঠিক আছে, তুই এমন কষ্ট পাবি আমরা সহ্য করতে পারব না। তুই যারা ভালোবাসা না, সিজারকে আমরা নিজেরা কমো। ওই চল তোর যাই, চল। ব্যান সাহেবা, সবই তো শুনলেন, এবার আপনিই বলেন, যদি আপনি রাজি থাকেন তাহলে কবে এঙ্গেজমেন্টের কাজটা সেরে ফেলতে পারি? দেখুন, আপনাদের সাথে কথা বলে আর সিজার মুখ থেকে যা শুনেছি, তাতে করে আপনার ভাগ্নের সাথে আমার ভাগ্নের বিয়েটা তাড়াতাড়ি দিতে চাই। সেক্ষেত্রে আগামী শুক্রবার এঙ্গেজমেন্টের ডেটটা থাকলে কেমন হয়? আগামী শুক্রবার? তাহলে তো খুবই ভালো হয়। তাহলে ওই কথাই থাকলো বাবা, আগামী শুক্রবারে এঙ্গেজমেন্টের ডেট। খালামণি, আমার একটা কথা আছে। তোর আবার কি কথা? কথা এটাই ফাইনাল, আগামী শুক্রবারে এঙ্গেজমেন্ট হবে, কি বলেন বিআই সাহেব? আমিও সেটাই মনে করি। সেটা ঠিক আছে, আমি ওনার সাথে একটু পার্সোনালি কথা বলতাম। তোমার প্রবলেম না থাকলে তুমি এখানেই বলো। আপনি একটু আসুন না আমার সাথে। স্যার চলো। এরা কোথায় যায়? আহা, যাক না, ওদের তো প্রাইভেট কিছু কথা থাকতেই পারে। আচ্ছা আচ্ছা, তুই না আসলে অনেক মাথা পড়ে এদিকে আয়, মোটকা দাঁড়াতে পারতেছি না। কি করলি তুই নিচে? এটা কি করলাম তোকে আমি কি বলতে বলছিলাম? খালাকে বলবি দুই বছর পর বিয়ে করবি। হ্যাঁ, তুই বিজনেস নিয়ে বিজি, একদম বিয়ের এক সপ্তাহ আগে তুই আমাকে এঙ্গেজমেন্ট করাবি, তো তুই এখন কি করলি? তো প্রবলেম কি? প্রবলেম কি মানে? দেখ, তুইও বিয়ে করিস নি, আমিও বিয়ে করিনি, আর খালা যেহেতু রাজি, তো বিয়েটা করিনি আমরা। বিয়ে করবি? বিয়ে করছিস তো? ভাবি শোনেন, ভাবি মানে ভাবি মানে ভাবি ও কি একটু শোনেন না। আপনার সঙ্গে আবার কি কথা? আর আপনাদের ওই বন্ধু কোথায়? ইদানিং তো আসেন আমাকে ডিস্টার্ব করতে। কেন ডিস্টার্ব করতে আসবেন না তো?
কারণ আপনার তো বয়ফ্রেন্ড আছে। সত্যিকার অর্থে কি জানেন, আমার বন্ধু আপনাকে অনেক ভালোবাসে আর সারা জীবন সে ভালোবাসবে। আমরা ছোটো থেকে একসাথে বড় হয়েছি, কোনোদিন তার চোখে দুই ফুটা পানি পড়তে দেখি, কিন্তু আপনার জন্য তার পানি জ্বরছে চোখ থেকে। কেন জানেন? কারণ আপনাকে সে ভালোবাসে। এত হাসি খুশি মানুষটা সবসময় সবার সাথে হাসি খুশি কথাবার্তা চড়াফেরা করতো, হঠাৎ করে তার হাসি চলে গেছে, সেই স্তব্ধ, নাও খাওয়া বন্ধ হয়ে গেছে। কার জন্য জানেন? আপনার জন্য, কারণ সে আপনাকে ভালোবাসে। আমার বন্ধুরা কোনোদিন দেখিনি এত ছটফট করতে, কোনোদিন দেখিনি তার মনের মধ্যে এত কষ্ট জন্ম নিল। কিন্তু যেদিন থেকে আপনাকে দেখছে, যেদিন থেকে আপনাকে ভালোবাসতে শুরু করছে, সেদিন থেকে তার মনে কষ্ট শুরু হয়েছে। আমরা বন্ধু এই কষ্ট সহ্য করতে পারতেছি। বুঝতে পারছি আপনার বন্ধুর অনেক কষ্ট হচ্ছে আর আপনারও কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম আমাকে ডিস্টার্ব না করতে। আপনার বন্ধু তো দেখতে অনেক সুন্দর, এলাকার অনেক মেয়ে নাকি তার জন্য পাগল। সেখান থেকে সুন্দর একটা মেয়ে বিয়ে করলেই তো হয়, কেন কষ্ট পাচ্ছে? ভালো বলছেন, 100 জন মেয়েও যদি তাকে পছন্দ করে না, সে একজনকে পছন্দ করে, কাকে জানেন? শুনছেন আপনি? আরেকটা কথা বলার ছিল, আমার বন্ধু সত্যি আপনাকে ভালোবাসে, যদি সম্ভব হয় একটু ভেবে দেখুন। আসলে এটা সম্ভব না, আমি একটা জায়গায় বিয়ের কথা বলে ফেলছি, সেখানে আমার শুক্রবার দিনে এঙ্গেজমেন্ট। দেয় সাহেব, হ্যাঁ তাহলে আর দেরি কেন, আংটি পরনের ব্যবস্থা করা হোক। হ্যাঁ তাই করা হোক। তুমি এখানে কেন? তুমি এসো আমাদের বাসায় কেন? আচ্ছা আসছো ঠিক আছে, ভালো কথা, কিন্তু সিজার যার সাথে এঙ্গেজমেন্ট হচ্ছে তুমি বাবা তার কাছে গিয়ে কিছু বলো না প্লিজ। আন্টি আপনারা চিন্তা করবেন না, আমরা কোনো ঝামেলা করতে আসিনি, আমরা দাওয়াতে আসছি। তারপর বাবা তোমার সাথে যে ওর রিলেশনশিপ ছিল? বলবে না, কোনো কিচ্ছু বলবে না। আচ্ছা ঠিক আছে আসো। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, দোয়া করার জন্য এসেছেন, অনেক খুশি হয়েছি। আমি না ছোটোবেলা থেকে অনেক মানে জেদি, খুব সহজেই রেগে যাই, বাবা তো জানো, বাবা আমার অনেক রাগ সহ্য করেছে, আর পরে তো খালামুনি। আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল, আমি এমন একটা মানুষকে বিয়ে করব যে আমার সব রাগ সব অভিমান সহ্য করবে, আমি যেমন আছি ঠিক তেমনি আমাকে ভালোবাসবে। তো আমি এমন একটা মানুষকে খুঁজে পেয়েছি যে আমাকে পাগলের মতন ভালোবাসে, যে আমার প্রতিটা রাগ অভিমান সহ্য করে। আর প্রথমে তাকে আমি বুঝতে একটু ভুল করেছিলাম, কিন্তু এখন আর বাকি, তাই সবার সামনে আজকে আমি আমার ভালোবাসার মানুষের নামটা বলতে চাচ্ছি। হ্যাঁ আমরা তো জানি তার নাম আরিয়া। না আন্টি, আমরা দুজন খুব ভালো ফ্রেন্ড, আর এই টোটাল ব্যাপারটাই ছিল আমাদের একটা সাজানো নাটক। তার নাম হচ্ছে রোহান। হ্যালো ভাই, এই নিন আপনার কোটি। কোটি লাগবে না, নিন নিন। এই আপনার কোটি, আর এই আপনার বউ, আর এই যে আন্টি। আমি বুঝিয়ে বলছি, তুমি যখন আমাকে প্রথম ডিস্টার্ব করা শুরু করলে, প্রথম প্রথম আমি খুব রাগ করেছি, আসলে খুব রাগ করেছি, তোমার উপর রিয়্যাক্টও করেছি, কিন্তু ধীরে ধীরে তোমার এই ডিস্টার্ব, তোমার এই বিরক্ত করাটা আমার ভালো লাগতে শুরু করলো, তোমাকে আমার ভালো লাগতে শুরু করলো। তারপর আমি ভাবলাম যে তুমি কি আসলে আমাকে ভালোবাসো? ভালোবাসবে ঠিকই, কিন্তু সম্মান করতে পারবে কিনা? তাই আমার বেস্ট ফ্রেন্ড আর আমি মিলে ছোট্ট একটা নাটক করেছি। সরি, এখন বিশ্বাস হয়েছে? ও
তালি দাও, তালি দাও।